রবিবারের একটা মিষ্টি সন্ধে একসাথে বেরিয়ে পড়লাম আরসালানে। কাদের সাথে? ছোট্টবেলাকার বন্ধু, একসাথে বড় হয়েছি, কিন্তু কর্মসূত্রে বিভিন্ন জায়গায় এক একজনের বাস। তাই সবাই টাইম করে কলকাতায় এসে একসাথে মিট করলাম আমাদের পানিহাটি ধানকলের আরসালানে। আর তারপর কি হলো দেখতে হলে চোখ রাখুন আজকের ব্লগে। খাদ্যরসিক বাঙালি আমরা, আমাদের জীবনের সব কিছুতেই খাওয়া দাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা জুড়ে রয়েছে। সেটা যদি হয় সন্ধ্যের আড্ডা, সেখানে তো খাওয়া দাওয়া মাস্ট। আরসালানে গেছি, তন্দুরি আর বিরিয়ানি খাবো না? সেটা তো হতে পারে না। ফার্স্টে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন উইংস আর প্রন কাবাব, কিন্তু রাত হয়ে যাওয়ার জন্য সেটা আমরা অ্যাভেলেবেল পাইনি। তাই আমরা নিয়ে নিয়েছিলাম টেংরি কাবাব, যেটা অসম্ভব ভালো ছিল, ভীষণ জুসি ছিল। আড্ডার সাথে সাথে খাওয়াটা আমরা দারুণভাবে উপভোগ করলাম। এরপরেই চলে এলো দুটো স্পেশাল মাটন বিরিয়ানি আর একটা স্পেশাল চিকেন বিরিয়ানি, যেটা অসাধারণ ছিল। একটা আমার পার্সোনাল মতামত, হাত দিয়ে ভালো করে বিরিয়ানিটা না খেলে যেন বিরিয়ানিটাকে অপমান করা মনে হয়। যাই হোক, আরসালানের আমরা তো সোদপুর আরসালানে গেছিলাম, তো সেখানকার কোয়ান্টিটি কোয়ালিটি অসাধারণ। জানি না, সেটা হয়তো ওখান সোদপুরের এত কম্পিটিশান মার্কেটের জন্য হতে পারে, কিন্তু খাবার কোয়ালিটি ভীষণই ভালো, যেটা আমাদের ভীষণ ভালো লেগেছে, আশা করি সবারই খুব ভালো লাগবে। এর আগে বহুবারই আমরা আরসালানের অনেক আউটলেটেই গেছি, কিন্তু এরকম কোয়ালিটি কোয়ান্টিটি কবে লাস্ট পেয়েছি সেটা কিন্তু মনে পড়ে না। তারপরেই আমাদের কাছে চলে এলো লাস্টের ডেজার্ট ফিরনি, যেটা অসাধারণ ছিল, আমাদের ভীষণ ভালো লেগেছে। এইভাবেই আমরা আজকের সন্ধে বলাভুল রাতটা অসাধারণভাবে কাটালাম। আর এখানকার অ্যাম্বিয়েন্সও খুব ভালো, এবং অনেকটা বড় জায়গা জুড়ে এইটা এই রেস্টুরেন্টটা রয়েছে, যেখানে আপনি আপনার পরিবারের কোনো ছোটো ছোটো পার্টিও অ্যারেঞ্জ করতে পারেন, সেই সুবিধাও এখানে ওরা দেয়। আর কিন্তু আরেকটা যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে একটু সার্ভিসটা স্লো, যেটা বোধহয় আরেকটু ফাস্ট হলে আমাদের সবার জন্যই খুব ভালো হতো। থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য। ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা ছোট্ট লাইক করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা।